তুমি এভাবে পার্টিতে যাবে? যোগ্য স্ত্রী তো দূরের কথা, তুমি তো মেয়েই নও। জি বাংলার নতুন সিরিয়াল বকুল কথা আসতে চলেছে আগামী 4th December থেকে। আশাপূর্ণা দেবীর বকুল কথার থেকে একেবারেই আলাদা এই সিরিয়ালের গল্প। মুখ্য চরিত্র বকুল পরিবারের দ্বিতীয় কন্যা সন্তান। মা, দিদি আর ঠাম্মার সংসারে বকুল বড় হয় একেবারে ছেলেদের মতন করে। সে বাড়ির যাবতীয় সমস্যার মুশকিল আসান, দৌড়ঝাঁপ করতে পারে, গাছে উঠতে পারে, একেবারে ছেলেদের মতোই। ঘটনাচক্রে সেই বকুলের বিয়ে হবে তরুণ শিল্পপতি ঋষি রায়ের সঙ্গে। নমস্কার, বকুল কথা জি বাংলায় নতুন একটা সিরিয়াল আসছে আগামী 4th December থেকে রাত 9টায়, অবশ্যই দেখবেন। আমি সেখানে মেল লিডটা প্লে করছি। আমার ক্যারেক্টার নেম হচ্ছে ঋষি রায়। তো আমার ক্যারেক্টার সম্বন্ধে আমি যদি কিছু বলতে চাই তাহলে, আই এম আ বিজনেস টাইকুন, আই বিলং ফ্রম আ ফ্যামিলি উইচ আর স্টলওয়ার্ট ইন দ্য বিজনেস। তো আমিও ওরকমই হয়ে গেছি, আই এম ওয়ার্কহলিক। আমি আজকালকার ছেলেমেয়েরা যেরকম হয় নর্মালি, যে বাবা মাকে দেখে না, পার্টি করে, হ্যানা ত্যানা, এরকম একদমই না। আমি ফ্যামিলিকে সময় দিই আর আমার যাবতীয় অফিসের কাজ সব কমপ্লিট করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম ভেরি অনেস্ট, আর দ্যাটস ইট, নাথিং মোর দ্যান দ্যাট। এর বেশি জানতে হলে আপনাকে সিরিয়ালটা দেখতে হবে। দিদি, তুই বাড়ি যাবে কি করে? আসুন। নমস্কার, আমি বকুল। হ্যাঁ, আপনাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে বকুল কেন এরকম, এরকম ছেলেদের মতো কেন, এরকম দাদা দাদা হাবভাব কেন, বকুল দাকে সবাই পাড়ায় ভালোবেসে বকুল দা বলে কেন, বকুল দি বলে না কেন, বিশেষত ছোটো ছোটো বাচ্চারা? হ্যাঁ, এখানে কয়েকটা কারণ তো রয়েছে। প্রথমত, বকুল বকুলের বাবাকে হারিয়েছে। বকুল যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তো বকুলের বাবা এটাই সবসময় বকুলকে বলতেন যে ভালো মানুষ হও, ভালো ছেলে কি ভালো মেয়ে সেটা আগে ভালো মানুষ হতে হবে। তো বকুলের কাছে সেটাই সব থেকে বড় জীবনের লক্ষ্য, যে আগে আমি ভালো মানুষ হয়ে উঠব। আর যা হয় একটা মধ্যবর্তী পরিবারে, যদি মা, দিদি, ঠাম্মি আর বকুল, এই তিনজন, সেখানে পুরুষ মানুষ বলতে কেউই নেই, তো সংসারে সব দায়িত্ব বকুলের ওপর। তো কোথাও না কোথাও অবচেতনে বা চেতনে বকুল নিজেকে পরিবারের একমাত্র ছেলে, বাবা থাকলে এরকমভাবে করতো, বাবা থাকলে ওরকমভাবে করতো, এইসব ভাবতে শুরু করে এবং আলটিমেটলি সে নিজেকে আর কি একজন, মানে বকুলের যে মা, লাজবন্তির ছেলে হিসাবে আর কি নিজেকে ভাবতে থাকে। এবং শুধু যে ছেলেদের মতো কাজ করা সেটা নয়, মানে ছোটো চুল রাখা, প্যান্ট শার্ট পরা, ক্রিকেট খেলা, এইসবই নয়। পাড়ায় যদি কারুর কোনো বিপদ আপদ হয় তখনও বকুলকেই ডাকা হয়, বা বকুলের দিদি বর্ষা যদি কখনো কোথাও বিপদে পড়ে তখন বকুলই গিয়ে বাঁচায়, আবার মায়ের ওষুধ ফুরিয়ে গেলে বকুলই নিয়ে আসে, আবার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলেও বকুলই সেই গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেয়। তো বকুল যে শুধু ছেলেদের মতো হাবভাব করে তাই নয়, বকুল হচ্ছে একজন খুব ভালো পরোপকারী একজন মানুষ, খুব ভালো মানুষ। ছেলেটিকে, ও ছেলে নয়, আমার ছোট মেয়ে বকুল। একটা ছেলে যা করতো তুমি তাই করে দেখালে মা। রায় পরিবার যৌথ পরিবার, সবাই মিলে মনের আনন্দে সংসার করেন এই 91টি পরিবারের বড় থেকে ছোট প্রতিটি সদস্য। সেই পরিবারে বকুল গিয়ে পৌঁছানোর পর কি হবে তা জানার জন্য দেখতে হবে জি বাংলার বকুল কথা। তবে তার আগে শুনে নেওয়া যাক পরিচালক দ্বয়ের বক্তব্য। বকুল কথা এমন একটা গল্প, অবভিয়াসলি বকুলেরই কথা, বকুলেরই গল্পটা আমরা প্রেজেন্ট করব। তো কিন্তু এই গল্পটা অনেকেই রিলেট করতে পারবেন, এমন অনেক মেয়েরা যারা আর কি প্রত্যেক দিন স্ট্রাগল করছে সমাজের সাথে, তাদের আইডেন্টিটি খুঁজে বার করার জন্য, তাদের আইডেন্টিটি প্রুফ করার জন্য। এবং এই গল্পটা অনেকেই রিলেট করতে পারবে, এমন অনেকও মেয়ে যারা প্রমাণ করতে চায় মেয়েরা কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই, বা ছেলে মেয়ের ভেতরে একটা সেগ্রিগেশন হয়, তারা বিলিভ করে না দুজনই ইকুয়াল। আর এখন আমরা যেটা দেখি, যেটা ওই যে সৌমেন দাও একটু আগে বলছিল, আসলে কোথাও আমাদের 91টি পরিবারটা আমরা তো কোথাও আস্তে আস্তে সেই আর খুব একটা দেখতে পাওয়া যায় না, সেই 91টি পরিবার, সেই পাড়া, পাড়ার প্রত্যেকটা সেই প্রতিবেশী মানুষজন যাকে আমরা এক একটা নামে আজও পর্যন্ত হয়তো চিনি, আমাদের বাবা কাকা জ্যাঠারা হয়তো তাদেরকে চেনেন,
সেই সমস্ত মানুষের প্রতিনিধি হচ্ছে বকুল। এবং সবথেকে বড় কথা, আমরা যদি এবার হিরোইনের ফ্যামিলি নিয়েছিলাম, হিরোর ফ্যামিলিতে যদি চলে আসি, আমরা এখন দেখি সবাই বলা বলি করি এবং মিসও হয়তো করি, কেউ আমরা অনেকে মুখে বলে অনেকে বলে না, সেটা হচ্ছে যদি জয়েন্ট ফ্যামিলিটা আগের মতো থাকতো, এখন সব ফ্ল্যাট কালচার হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। তো সেই জয়েন্ট ফ্যামিলির যে ফিল, যে হ্যাপি টু গো মুড, যেরকম রাত্রি 12টার সময় ছেলে ফিরলে মা হয়তো ঘুমিয়ে পড়েছে, কাকিমা উঠে ফাটাফাট কিছু রান্না করে খাইয়ে দিল, কাকিমার সাথে ইকুয়েশনটা ভালো, হয়তো বোনকে দাদাও বকছে, আবার কাকিমা এসে বলে বকিস না, তো বাচ্চা ভুল করতেই পারে। তো এই জিনিসগুলো এখন হয়তো আমরা খুব মিস করি, এই এলিমেন্টগুলো নেই আর আমাদের লাইফে। তো সেই মিসিং পার্টগুলো, সেই মিসিং লিঙ্কগুলো রাদার হয়তো কোথাও এটা অ্যাড অন হবে, এবং আমার মনে হয় সবাই একটা ফিল গুড ফ্যাক্টর পাবে, কেন সবার লাইফে এত ডিপ্রেশন, এত টেনশন, তো কোথাও তো আমরা একটু রিলিফও চাই। এক্স্যাক্টলি, সেই রিলিফটা কিন্তু বকুল কথায়। এবং আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন বকুল কথা। বকুল কথা দেখার আগেই এখন পরিচয় করে নেওয়া যাক বকুলের ভবিষ্যতের শ্বশুর বাড়ির সদস্য সদস্যদের সঙ্গে। আমার চরিত্রটার নাম হচ্ছে রাগিনী, আমি মন্টুদার মানে বাড়ির যে কর্তা তার ভাইয়ের বউ, এবং ওই ওই রকমই হচ্ছে চরিত্রটা। ওই যেমনি এক্ষুনি আমার রানীতে জিজ্ঞেস করলেন আমার বাড়ির কটা ছেলে মেয়ে, তো মানে এমনই একজন যে সবটা জানে, কাকিমা কিন্তু এমনই একটা মা যাকে সবটা বলা যায়, এবং যা ভীষণ পজিটিভ, ভীষণ সবসময় আনন্দ এবং সবার সবটা বোঝে। আর এই বাড়ির কোথায় কী আছে, নারী নক্ষত্র, কে কখন ফিরছে, কে রাত্রে খাবে, কে সকালে বেরোবে, কার বাচ্চার কী অসুবিধে হচ্ছে, কার ওই কার কার কটা ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে, সবটাই রাগিনী জানে। মানে সবটাই রাগিনীর দায়িত্ব থেকেও বেশি কথা, যেহেতু দিদি বাইরে ব্যস্ত থাকে, তাই ও এটা খানিকটা দিদির কাজটা নিজের কাজ ভেবে করে। ও হচ্ছে আমার বড় ভাইপো, যেটা টুলু করে মানে শুভ্রজিৎ করছে, এবং ওর পিতা ভাইপো, ওর বউ, তাদের বাচ্চা। ছেলেটিকে, ও ছেলে নয়, আমার ছোট মেয়ে বকুল। একটা ছেলে যা করতো তুমি তাই করে দেখালে মা। তুমি রায়বাড়িতে আপনাদের স্বাগত। রায়বাড়ির বড় বউ আমি, আমার বর রোহন, যে আসল নামে শুভ্রজিৎ দত্ত, আর আমি অদিতি, আসল নাম অর্পিতা মুখার্জি। আমাদের দুজনের একটা বাচ্চা আছে যার নাম মিষ্টি। খুব সুখী পরিবার, লাভ ম্যারেজ করে আমাদের হয়েছে, কিন্তু কুষ্টি মিলিয়ে, কারণ এই রায় পরিবারের একটাই নিয়ম, কুষ্টি মিলিয়ে বিয়েটা হয়। তো এখনও অবধি যাই হয়ে যাক না কেন, অদিতি খুব পজিটিভ, সবাইকে নিয়ে ঘর করতে চায়, একান্নবর্তী পরিবার। আমার শাশুড়ি অঞ্জলি শাশ্বতীদি, শ্বশুর মন্টুদা মানে সুমন্তদা শেখর, আমার কাকি শাশুড়ি মল্লিকা মজুমদার রাগিনী, আর কাকা শ্বশুর হচ্ছে অরিন্দম ব্যানার্জি সমর। এরা চারজনে আমাদেরকে শিখিয়েছে যে যাই হয়ে যাক না কেন, পৃথিবী ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু রায় পরিবার ভাঙতে পারে না। তো এখনও অবধি আমরা সবাই একসাথে বসে চায়ের টেবিলে চা খাই, আবার এটাও ঠিক রাত্রেবেলায় একজন না খেলে বাড়ির আরও সদস্যগুলো তারা না খেয়েও থাকতে পারে, এতটাই ভালোবাসা প্রত্যেকের প্রত্যেকের প্রতি। এখন দেখা যাক কী হয়, তবে এটুকু বলতে পারি যে খুব অন্যরকম একটা গল্প শুরু হচ্ছে, অন্যরকমভাবে। প্রোমোটা যারা যারা দেখেছেন বুঝতেই পারছেন, বকুল কথা, বকুল কী হবে, বা বকুল আসার পর বা আদেও আসবে বা কী হবে, সেটা দেখতে গেলে আপনাদের তো চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায়, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায় বকুল কথা। আমার নাম অমৃতা, আমার চরিত্র নাম হচ্ছে ঈশা, মানে আমি এই বাড়ির মেয়ে, ঠিক আছে, জ্যাঠতো তো মেয়ে বলতে পারো, মানে কাকিমার মেয়ে। তো আমি ঈশা, আমার চরিত্রটা হচ্ছে আমি নিজে যেরকম, আমি নিজে ভীষণ বাবলি, আমি ভীষণ মজা করতে ভালোবাসি, আমি ভীষণ হাসি খুশি থাকি সবসময়। তো আমার চরিত্রটা সেম, মানে খুব হাসি খুশি, খুব বাবলি, খুব পজিটিভ একটা ক্যারেক্টার। তো এরকমই আমার চরিত্র, আমি সবাইকে খুব, সবার সাথে মানে সবাই আমাকে খুব জ্বালাতন করে, খুব লেগপুল করে আমার, তো সেরকমই আমি খুব হাসি খুশি থাকি অল টাইম, এভরি টাইম। সবার সাথে খুব নাচ গান করতে ভালোবাসি, আমি নাচ করতে খুব ভালোবাসি, আমি কত্থক ডান্সার, তো আমি ডান্স করতে খুব ভালোবাসি। তো
এরকমই আমার চরিত্র। আমার মা গান করে, তো আমার মাও আমাকে সেইভাবেই ঠিক বড় করেছে, নাচ গান শিখিয়েছে সেইভাবে ঠিক বড় করেছে, সেটাই আমার চরিত্র। হ্যালো, আমার নাম মিষ্টি, আর আমি যে চরিত্রটা করি আমি অ্যাক্টিংটা ভালো করি। আমি ক্লাস কেজিতে পড়ি, মাই স্কুল রোজবার্ড। আপনারা বকুল কথা দেখবেন জি বাংলায়, দেখতে ভুলবেন না কিন্তু। আমার রিয়েল নেম অর্ণব, এখানে আমি দীপ ক্যারেক্টারটা প্লে করছি। দীপ হলো ঋষির খুব ভালো বন্ধু, একটা পজিটিভ ক্যারেক্টার, কোনো জোট ঝঞ্ঝাট থেকে মানে ও কোনো সময় মানে সব ওটাকে এড়িয়ে চলে। তো আরেকটা কথা যেটা বলার ছিল সেটা হলো অ্যাক্রোপলিসে, মানে এই হাউসে আমার ফার্স্ট কাজ হলো অগ্নি পরীক্ষা অ্যাজ এ লিড, তারপর এটা আমার সেকেন্ড কাজ। তো থ্যাংকস টু স্নিগ্ধাদি, আমার খুব ভালো লাগছে স্নিগ্ধাদি দীপ ক্যারেক্টারটার জন্য আমাকে ভেবেছেন। তো আমরা সবাই ফার্স্ট ডে থেকে খুব হার্ডওয়ার্ক করছি, সবাই শ্যুটিংয়ে যাতে কাজটা খুব ভালো হয় সেই জন্য এফোর্ট দিচ্ছি। তো সেই জায়গা থেকে কাজটা খুব ভালো হবে, নিশ্চয়ই আপনারা দেখবেন। ছেলেটিকে ও ছেলে নয়, আমার ছোট মেয়ে বকুল। একটা ছেলে যা করতো তুমি তাই করে দেখালে মা। তুমি এভাবে পার্টিতে যাবে? যোগ্য স্ত্রী তো দূরের কথা, তুমি তো মেয়েই নও। আসছে বকুল কথা, 4 ডিসেম্বর থেকে সোম থেকে শনি রাত 9টায় আপনার প্রিয় চ্যানেল জি বাংলায়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।